বগুড়া হাসপাতালের নাম বদলে যাদবপুরে মৃত ছাত্রের নামে রাখার প্রস্তাবনা। উদ্বোধনের আগেই ক্ষোভে ফেটে পড়লেন বগুড়াবাসী। স্বাস্থ্য ভবনের নির্দেশে বগুড়া গ্রামীণ হাসপাতালের নাম বদলে করা হয় স্বপ্নদ্বীপ গ্রামীণ হাসপাতাল। হাসপাতাল চত্বরে স্বপ্নদ্বীপের স্মৃতির উদ্দেশ্যে একটি আবক্ষ মূর্তি স্থাপনেরও নির্দেশ স্বাস্থ্য ভবনের। এই ঘটনাকেই কেন্দ্র করে বগুড়া গ্রামীণ হাসপাতাল চত্বরে ছড়ালো উত্তেজনা। হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন বগুড়াবাসী। গত 10ই আগস্ট মৃত্যু হয় স্বপ্নদ্বীপ কুণ্ডুর। নদিয়ার বগুড়ার বাসিন্দা স্বপ্নদ্বীপ চোখে একরাশ স্বপ্ন নিয়ে পড়তে এসেছিলেন ভারতবর্ষের চতুর্থ স্থান অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভাগ্যের ফের, স্বপ্ন পূরণ হল না স্বপ্নদ্বীপের। অভিযোগ, হোস্টেলে থাকাকালীন সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয় সে। একসময় মানসিক যন্ত্রণায় হোস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে স্বপ্নদ্বীপ। স্বপ্নদ্বীপের মৃত্যুকে ঘিরে তোলপাড় হয় রাজ্য। তার মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশই ধোঁয়াশা গাঢ় হতে থাকে। এরপর রানাঘাটে স্বপ্নদ্বীপের মামার বাড়িতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তারা এসে স্বপ্নদ্বীপের বাবা মায়ের পাশে দাঁড়ান। স্বপ্নদ্বীপের মৃত্যুর তদন্ত শুরু হয়। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান স্বপ্নদ্বীপের বাবা মা। ঘটনায় পুলিশ তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তদন্তের বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও ধোঁয়াশার গভীর থেকে খোঁজ মেলেনি কিছুই। হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে স্বপ্নদ্বীপের বাবা মা। এসবের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রের পরিবারের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখাও করেন তারা। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তারপর স্বপ্নদ্বীপের স্মৃতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। বগুড়া গ্রামীণ হাসপাতালের নাম বদলে করা হয় স্বপ্নদ্বীপ গ্রামীণ হাসপাতাল। এদিন জেলাশাসক সিওমএইচের উপস্থিতিতে হাসপাতালে উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হাসপাতাল উদ্বোধনের আগেই হাসপাতালের নাম পরিবর্তনে ক্ষোভে ফেটে পড়েন বগুড়াবাসী। স্বপ্নদ্বীপের নামে আলাদা এখানে ঘর তৈরি করা হোক, সেই ঘরটা স্বপ্নদ্বীপের নামে করা হোক, কেন হসপিটালটাকে আজকে বগুড়া গ্রামীণ হসপিটালে বলে দিচ্ছে স্বপ্নদ্বীপ হসপিটাল কেন করা হবে? এর পেছনে ফাঁকা কি আছে? একমাত্র দিদি বলতে পারে। একই তুলনা বিরাজিত চলছে নাকি? রাতারাতি ওখান থেকে যা মনে করবে তাই করে দেবে। তাদের দাবি, স্বপ্নদ্বীপের নামে হাসপাতালের নামকরণ করা যাবে না। এতে তাদের ঐতিহ্যে আঘাত হানা হচ্ছে। তারা জানায় স্বপ্নদ্বীপ নদিয়ার বগুড়ার মেধাবী ছাত্র, সোনার ছেলে। তার স্মৃতি গোটা বগুড়াবাসী আজীবন নিজেদের হৃদয়ে বহন করবে। এই বগুড়ায় স্বপ্নদ্বীপের বাবা মা ও দাদা বাস করবেন। কোনো কারণে হাসপাতালে চিকিৎসা করাতে এলে তাদের সেই মর্মান্তিক স্মৃতি তাড়না করে বেড়াবে। বগুড়াবাসী হাসপাতাল চত্বরে স্বপ্নদ্বীপের স্মৃতিসৌধ স্থাপনেরও তীব্র প্রতিবাদ জানান। তাদের যুক্তি অনুযায়ী, যদি স্বপ্নদ্বীপের স্মৃতির উদ্দেশ্যে মূর্তি স্থাপন করা হয়, তবে বগুড়ার অন্যান্য ছাত্রছাত্রীদের মনে নেতিবাচক প্রভাব পড়বে। শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে র্যাগিংয়ের শিকার হয়ে স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছে। এই বার্তা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের শহরে পড়তে যেতে ভয় দেখাবে। আজকে যখন আমরা জানতে পারলাম এসডিও এবং সিএমওএস বিএম সাহেব আসবেন উদ্বোধন করতে, তখন আমরা কিন্তু সবাই এসে এখানে জড়ো হই এবং সম্মিলিতভাবে এর প্রতিবাদ জানাই যে বগুড়া বগুড়া নামেই থাকবে। বগুড়া হসপিটাল বগুড়ার এরিয়ার একটা যে নাম, বগুড়া নামের সঙ্গে আমাদের আত্মপরিচয় যুক্ত, আমাদের আবেগ যুক্ত, আমাদের ঐতিহ্য যুক্ত। এই ঐতিহ্যকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। স্বপ্নদ্বীপ মারা গেছে, আমাদের বগুড়ার সোনার ছেলে, মেধাবী ছেলে মারা গেছে, তার জন্য যদি কিছু করা হয় তার স্মৃতিচিহ্ন হিসাবে যাদবপুরে হোক, এটা আমাদের দাবি। যাদবপুরে কোনো কক্ষের নাম হোক যে হোস্টেল থেকে মারা ওকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, সেই হোস্টেলের নামকরণ করা হোক। তবেই একটা দৃষ্টান্তমূলক, একটা যুগান্তকারী একটা ঘটনা হয়ে থাকবে। ওখানে যারা ভবিষ্যতে করতে আসবে তাদের সামনে ওটা একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা হয়ে থাকবে যে এরকম একটা ঘটনা, একটা নারকীয় ঘটনা, রিং নামক যে বর্বরচিত একটা ঘটনা, এই ঘটনার ফলে এই ছেলেটা মারা গেছে, সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সেরকম একটা ওই রকম একটা দৃষ্টান্ত যাদবপুরে স্থাপন না করে বগুড়াকে কেন টেনে নেওয়া হলো? বগুড়া হসপিটালের সঙ্গে রিগিং এর কোন সম্পর্ক নেই, বগুড়া হসপিটালের সঙ্গে স্বপ্নদ্বীপের কোন সম্পর্ক নেই। স্বপ্নদ্বীপ এখানকার ভূমিপুত্র, আমাদের আদরের ছেলে, সে না মেডিকেল লাইনের কোন ছাত্র, না মেডিকেল পড়াশোনা করতো, না ওই রিগিং এর সঙ্গে না বগুড়ার কোন রকম ভাবে কোন রকম কোন যোগাযোগ আছে, কোন যোগাযোগ নেই। সম্পূর্ণ ভিন্নমুখী একটা ঘটনাকে বগুড়ার সঙ্গে জুড়ে দিয়ে বগুড়ার ঐতিহ্যকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এছাড়াও তারা বলেন, র্যাগিং এর সাথে বগুড়া বগুড়া হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি স্বপ্নদ্বীপ মেডিকেল ছাত্র ছিল না।
বগুলাবাসীরা দাবি জানান, যদি কিছু করতেই হয় তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই হোস্টেলের নাম পরিবর্তন করে স্বপ্নদ্বীপের নামে নামকরণ করা হোক, যেখানে স্বপ্নদ্বীপের মতো নিষ্পাপ মেধাবী ছেলেকে নির্যাতন করে খুন করা হয়েছে। স্মৃতির উদ্দেশ্যে মূর্তি স্থাপন করতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরেই করা হোক, যাতে সকলে দেখে বিশ্ববিদ্যালয়ের মতো পূর্ণ স্থানে র্যাগিং করে একটি ছাত্রের মৃত্যু হয়েছে, যাতে এরপর থেকে আর কেউ র্যাগিং এর শিকার না হয়। যদি সে সন্তানের প্রকৃত মা হয় কি করে বলে, কি করে বলে? প্রত্যেকে উপস্থিত, অনেকেই সাক্ষী। বলেছে আপনি, আপনারা বিক্রি হয়ে গেছেন। কে বললো? মুখ্যমন্ত্রীর কাছে আপনারা বিক্রি হয়ে গেছে। কে বললো? আপনি চাকরি জয়েন করতে এসেছেন এখানে? ও তো চাকরি করে, আশা করি। এই বিষয়টা সিএম এর ব্যাপার, তার অফিসিয়ালদের ব্যাপার। একটা ছেলে গেছি, আমি তারপরে গেছেন সরকারের ঘরে, আমার হাজবেন্ড ওয়াইফ গেছি এবং এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা শুধুমাত্র স্বাস্থ্য ভবনের নির্দেশ পালন করছেন, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ নেই। নামকরণ চেঞ্জ করে এখানে যে স্মৃতি মারা গেছে তার নামে করার একটা প্রয়োজন আসছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে, এবং তারা বগুড়াবাসী এটা কোনো রকমই এটা চায় না। ওরা ওর নামে বগুড়া হসপিটাল হোক এটা কোনো রকমই চায় না। ওরা নাম আগের নামে থাকবে এটাই ওরা চাচ্ছে, এবং সেই জন্য এরা দাবি করেছে এবং এর বিরুদ্ধে ওরা স্লোগান তুলেছে, মিছিল দিয়েছে। প্রায় হাজার কয়েক হাজার লোক জমা হয়ে গেছে, তো সেখানে তো আমাদের কিছু করার ছিল না, পুলিশও ছিল, তো ওরা ওদের দাবি জানিয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।